গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 10:05। এখন থেকে আজকে ব্লগ স্টার্ট করছি আর চাটা খেয়ে এখানে বসেছিলাম বেশ সকালে 8টা থেকে প্রায় এখন 10টা বাজে, 10টা পর্যন্ত আমার বসে বসেই আজকে কেটে গেল। এইখানে পিকু পাশে বসে ড্রয়িং করছিলো, ড্রয়িংয়ের হোমওয়ার্ক ছিল কিছু, তো সেইগুলো কমপ্লিট করলো আর এখন যাব একটু রান্নাবান্নার দিকে। এই যে সব গোছাগুছি চলছে পিকুর, আর রবিবারে যেহেতু ঘরোয়া কাজকর্ম একটুখানি বেশি থাকে সেই সমস্তই চিন্তা করছিলাম কোন কাজের পরে কোন কাজ করব। কিন্তু আজকে যেন শরীরটা ঠিকঠাক পারমিট করছে না, জানি না কত কী করে উঠতে পারবো। গতকাল থেকেই শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গেছিলাম। এখন দেখি কতদূর কী কাজকর্ম করতে পারি। তাহলে চলুন, শুরু হচ্ছে আমার আজকের দিন, দেখতে থাকুন। ঘরে আম জমে 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 কতগুলো হয়েছে কিন্তু খাওয়াই হয় না। আর এটা হচ্ছে সেই গোলাপ খাস আম, ওটা এর মধ্যে রাখিনি, ওটা আলাদাই রয়েছে, ওটা আলাদাভাবে কাটবো। কিন্তু এইগুলো দিয়ে এখন আমি একটা কিছু বানাতে চলেছি। এই আমগুলোর মধ্যে এগুলো সব ফ্রিজে থেকে এরকম হয়ে গেছে, যে গা দেখলে হয়তো বুঝতেই পারছেন, তো যেগুলোর মুখটা একটু এরকম হয়ে গেছে, এগুলো দাগ দাগ স্পেশালি, এগুলো খারাপ না, নাহলে সব জমে 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 এরকম জমবেই আর রেগুলার যেহেতু আসছেই তো। আর এইখানে সবজি, এই কটা সবজি আজকে খেয়ে ফেলতে হবে, নাহলে পরে এগুলো আবার নষ্ট হতে পারে। ফ্রিজের বাস্কেটটা একটুখানি খালি করলাম আর এর মধ্যে সব আলাদা করলাম কতগুলো টক আম, এগুলো দিয়ে চাটনি টাটনি করার জন্য ঠিক হবে। ফাইনালি আমগুলো একটু সেপারেট করলাম, এইগুলো ফ্রিজে চলে যাবে সব, কারণ এখানে একটু ডাসা ডাসা রয়েছে আর এইগুলো বেশ পাকা, এগুলো কেটে কেটে খেয়ে নিতে হবে। আর এখানে আলাদা করেছি আরও এতগুলো আম, এইগুলো বেশি নরম, দেখছি এইগুলো দিয়ে কী করা যায়। ঘনত্বটা দেখুন এই পরিমাণ হচ্ছে, এখানে আম আর দইয়ের পরিমাণ সবই বেশি, তো সেই জন্য এরকম ঘন হয়ে গেছে। ঘন চাইলে খেতেই পারেন একটা শেক হিসেবে, কিন্তু আমরা যেহেতু লস্যি বানাবো এতটা ঘন তো লস্যি ভালো লাগে না, সেই জন্য এর মধ্যে দিতে হবে এখন ঠান্ডা জল, ব্যাস ওই লেভেলটা পর্যন্ত, ব্যাস ব্যাস আর দিস না। এবার এর মধ্যে অ্যাড করতে হবে বিট নুন, এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে চিনি, চিনি চাইলে অ্যাড করতে পারেন নাও করতে পারেন। আর এই আমটা এতটাই মিষ্টি, আমার কাছে চিনির কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় পিকু খাবে, আমি উইদাউট চিনি এটা খাবো। থিকনেসটা এরকম এসেছে, এবার এটাকে একবার ফেটিয়ে নিতে হবে ফাইনাল, আর একবার এটাকে মিক্সারে ঘুরে নিতে হবে ফাইনাল রাউন্ড। ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন কি দারুণ দেখতে হয়েছে, এটা দুধ দিয়ে বানালে কিন্তু এটা তখন ওই ম্যাঙ্গো শেক হয়ে যাবে,
আর দই দিয়ে করলেই তবে এটাকে লস্যি বলা যেতে পারে। ফাইনালি ম্যাঙ্গো লস্যি রেডি। ঘরের মধ্যে আম জমে গেলে এরকম বানিয়ে নেবেন। এটা পিকু খাবে আর আমি এখন খাবো না। নিন কেসা হুয়া জবরদস্ত দারুন না। এটা একটুখানি ঠান্ডা কম হয়েছে কারণ দইটা ফেটিয়ে মিক্সারে ঘোরালে পরে ঠান্ডাটা অনেকটা কমে যায়। আর এটা পিকুর জন্য ঠিক আছে, বাদ বাকিটুকু রেখে দিয়েছি ফ্রিজে, এখনও প্রায় অনেকটাই রয়েছে, 2-3 গ্লাস তো হবেই, তারও বেশি হবে বোধ হয় যা রয়েছে। ওটা আমার বরমশাই বাড়ি আসলো, তারপরে আমি আর উনি খাবো কিছুটা, আবার কিছুটা থাকবে, পিকু আবার হয়তো বিকালে খাবে কিংবা বলবে একটু কালকে দাও, তো সেই জন্য আগামীকাল খেলে তখন একটুখানি চিনি না অ্যাড করলে ভালো লাগবে না, কারণ মিষ্টিটা একটুখানি কমে আসবে যেহেতু দইয়ের সঙ্গে থাকবে। সেই জন্য দুপুরবেলায় আর একটু পরে খেলেও চিনি লাগবে। পরে আম জমলেই দই দিয়ে করে ফেলবো, কারণ দুধ দিয়ে বানালে খুব একটা ভালো খায় না, পিকু তো খায় না স্পেশালি। ফিনিশ, আর একটু খাবি? হুম, আর একটু খাবে, তাহলে চল। জাস্ট দারুণ খেতে হয়েছে। ঠিক আছে, আমি এবার ঝাপাঝাপ করে রান্নাবান্না করে নিয়ে, কারণ আমার খুব ঝামেলাপূর্ণ রান্নাবান্না রয়েছে, সবজি ঘরে যখন বেশি হয়ে যায় সেগুলো একদিনে যদি মনে করি শেষ করব তখন রান্নাটা খুব চাপের হয়ে যায় আমার কাছে, তো আমি এখন ঝাপাঝাপ রান্না করে নিই, রান্না করে দেখাচ্ছি কী কী রান্না করেছি। আপাতত টাটা। স্নান দান করে ভদ্রলোক হ্যান্ডরাইটিং করতে বসেছে, হ্যান্ডরাইটিং করছিল ঠিক আছে, আমি হঠাৎ করে ঘরে এসে দেখি বাবা টুপিটা পরে বসে আছে, দেখি একটু মুখটা, তো মুখটা দেখি নিজের টুপির থেকে বাবার টুপি ভালো লাগে বেশি না। তো বাবা বাড়ি আসলো, এবার ম্যাঙ্গো লস্যি দাও। আর আমি কী কী রান্না করলাম এখনো পর্যন্ত, এই পাতলা করে মুসুর ডাল করেছি কারণ গন্ধরাজ লেবু কেটে রেখেছি, এটা দিয়ে খাওয়া হবে, ঠিক আছে। আর করেছি এখানে তেল পটল, একদম তেলের মধ্যেই পটল ডোবানো। আর আছে কুমড়ো ভাজা, ওর মধ্যে পটল ভাজা, আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ ছিল অল্প কটা, তাই দিয়ে বড়া করেছি। আপাতত তো এই হয়েছে। আর আমার রান্নাঘরে কী হচ্ছে চলো, এখানে একটু হালকা পাতলা করে চচ্চড়ি রান্না হচ্ছে, ভেন্ডি সকালবেলা ভেন্ডিগুলো বের করে রেখে বিপদে পড়েছি, যদি না বের করতাম তাহলে আমার এখন আর করা লাগতো না, কিন্তু বাইরে ছিল তাই অল্প কটা করি, অল্প একটু। আপনাদের দেখাতে এসে মনে পড়লো যে আমি তো হলুদই দিইনি, এই না কীরকম কানা কানা দেখতে লাগছে। আর পেঁয়াজগুলো তেলের উপরে দিয়েছি, এত হিট ছিল তেল, পেঁয়াজ সুন্দর একদম কালার হয়ে গেছে। এটা হলেই আমি সেখানে স্নানে ঢুকবো আবার। আমি একটা এখন চিনি দিয়ে একটুখানি ভুজে নিয়ে আসলাম, চিনিটা একটুখানি দিলে ভালো লাগছে, তখন ওর বাবা খেয়ে বললো একটু মিষ্টিগুলো ভালো লাগছে। আর এই ভদ্রলোক মিস্টার নুডলসের সঙ্গে লস্যি খাচ্ছে। মিস্টার নুডলসটা কেমন খেতে রে বিকু? দারুণ খেতে।
কারণ আমি বানিয়ে যেহেতু ফার্স্ট টাইম ওকে দেবো, আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম যে ভালো লাগবে কিনা ও। তারপরে দেখি যে না, ওই প্রত্যেকটা নুডলসের প্যাকেটের মধ্যে একটা মশলা দেওয়া থাকে না, মশলার প্যাকেটটা ছাড়া এক্সট্রা একটা অয়েল দেওয়া ছিল। এটা এর থেকে ছোটো পাউচ হয় কি না আমি জানি না, 10 টাকার যে পাউচটা তার মধ্যে থাকে তো আমি পেলাম, দেখলে নিজে একটা অয়েলের প্যাকেট কেটে দিলাম। ওটার জন্য এটা একটা ফ্লেভারও এসেছে দারুণ, টেস্টও এসছে দারুণ। ওর মধ্যে একটা লিকুইড অয়েল ছিল, আর 10 টাকার প্যাকেটটা বেশ ভালোই বড়, ওটার মধ্যে অর্ধেকটা দিয়েছি, বলতে গেলে কম অর্ধেকটাই দিয়েছি, তাতেই ওর একবারটি মোটামুটি টিফিন করার মতো হয়ে গেছে। আর আমার ছেলে দেখুন সারাদিন বই খাতা পেন পেন্সিল বিদ্যান হয়ে যাবে বিদ্যান, দুপুরবেলায় অনেকগুলো হাতে লেখা করেছে, তারপরে বিকেলবেলায় আমার বাড়িতে কয়েকজন আসলো, একটুখানি গল্প টল্প করছিলাম, তারা চলে গেলে আমি জানি ও ঘরে ঘুমোচ্ছে। তারপরে একবার লাইট দেখলাম, লাইট জ্বললো, ভাবলাম মনে হয় ঘুমের থেকে উঠেছে, আমি ঘরে নেই, দেখে গল্প করছি বাইরে টের পাচ্ছে, এখানে বসেই গল্প করছিলাম। তো তারপরে মনে হয় আবার একটুখানি ঘুমিয়েছে, আমি ঘরে গিয়ে তুলবো, ও বাবা গিয়ে দেখি ড্রয়িং করতে বসে গেছে, তো ভালো জেলে গেছে বলুন তো। আর আমি আজকে ওই শ্যাম্পুটা আবার ইউজ করেছি, সত্যিই শ্যাম্পুটা ভালো, ইউজ করে পরে স্ক্যাল্পটা এত সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আরও কিছুদিন ইউজ করি, তারপরে রিভিউ দেবো ঠিকঠাকভাবে, একদম সমস্ত কিছু ডিটেলসে রিভিউ দেবো, কীভাবে আমি ইউজ করছি আর কতটা কী বেনিফিট পাচ্ছি না পাচ্ছি। হেয়ার ফলটা বেশ কম হচ্ছে তুলনামূলকভাবে, উইকলি 2-3 টাইমস ইউজ করতে হচ্ছে যেহেতু গরম সেই জন্য। ঠিক আছে তাহলে চলুন আমি এখন একটু লস্যি খাই, ম্যাঙ্গো লস্যি। তাহলে চলুন আজকের ব্লগ এ পর্যন্তই, আর কোনো গল্প নেই, তেমন কিছু দেখানো নেই, এখন লেজি লেজিভাবে এখন ইভিনিংটা আমার কাটবে যেহেতু আজকে সানডে। সো সবাই খুব ভালো থাকবেন, আজকের মধ্যে টাটা।